এই কোরআন দিয়ে আমি জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করতে পারবো, কোরআনের ভিত্তিতে আমি জাহিলিয়াতের শেকড়টা উপরে ফেলতে পারবো। সম্মানিত কক্সবাজারবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফী কুল্লি মাকান। সুখে দুঃখে, স্বাচ্ছন্দ্যে কষ্টে, সর্বাবস্থায় সুপ্রিয় আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফী কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। সাগর পাড়ের মানুষ আপনারা, সাগর পাড়ের মানুষদের বৈশিষ্ট্য হচ্ছে তাদের হৃদয়গুলো বড় হয়। সাধারণত সাগর পাড়ের মানুষদের মনটা কি হয়? বড় হয়, কারণ বিশাল সাগর দেখে দেখে তারা অভ্যস্ত। আর সমুদ্র সম্পর্কে যতই দেখছি ততই জানছি, বিচের মধ্যে দাঁড়িয়ে দেখছি যে দূরে আকাশ এবং সমুদ্র মিশে যাচ্ছে, তাই না? কিন্তু প্রকৃত অর্থে তা মিশছে না, মিশছে। তার মানে বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যায় সবসময় তা সত্য নয়, বাহ্যিক চোখ দিয়ে যা দেখা যায় সবসময় তা সত্য হয় না। মানুষের ভিতরের একটা চোখ আছে, একটা হচ্ছে এক্সটার্নাল আইস, বাইরের চোখ, ইন্টারনাল অবজারভেশন, ভিতরের অনুধাবন। এই দুটো যখন একত্রিত হবে তখন আমরা ইনশাআল্লাহ সত্যের সন্ধান পাব। ওই যে নবী মূসা আলাইহিসসালাম, সূরা কাফ, আখিরুজ জামানের সূরা, যে সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে, ওই সূরায় মূসা আলাইহিসসালাম বলছিলেন কি কারণে নৌকাটা ফোটা করলেন, মনে আছে? কি জন্য বাচ্চাটাকে হত্যা করলেন, কেন দেয়াল নির্মাণ করে দিলেন বিনা পারিশ্রমিকে? নবী মূসা আলাইহিসসালাম বাহ্যিক জ্ঞান দিয়ে দেখছিলেন, মনে হচ্ছিল প্রত্যেকটা কাজ ভুল, তাই না? কিন্তু খিজর আলাইহিসসালাম তিনি আল্লাহর নূর দিয়ে দেখছিলেন, এই কারণে তিনি সঠিক সত্যের সন্ধান পেয়েছেন। কি সমস্যা ভাই? নৌকা এজন্য ফুটা করেছে, যদি ফুটা না করতাম তাহলে জলদস্যু নৌকা নিয়ে যেত। যদি এই বাচ্চাকে হত্যা না করতাম, এই বাচ্চা বড় হয়ে একজন কাফের হতো, তার পিতা মাতাকেও কুফরিতে নিয়ে আসতো। এই দেয়ালের নিচে দুইজন এতিম বাচ্চার সম্পদ আছে, আমি দেয়াল নির্মাণ করেছি, তারা যখন বড় হবে তখন সেই সম্পদ লাভ করতে পারবে। তিনটা ক্ষেত্রেই নবী মূসা আলাইহিসসালাম তাড়াহুড়া করেছেন, বারবার প্রশ্ন করেছেন, কারণ তিনি বাহ্যিক চোখ দিয়ে দেখছেন। আর তিনটা ভাই খেদের আলাইহিসসালাম আল্লাহর নূর দিয়ে এবং আল্লাহর ওহী প্রাপ্ত হয়ে সঠিক সত্যের সন্ধান পেয়েছেন, তাই নাকি? বাহ্যিক চোখ আর ভিতরের চোখ দুইটা যখন একত্রিত হবে তখন আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারবো ইনশাআল্লাহ। তাই বাইরের চোখ দিয়ে যদি মনে হচ্ছে যে আকাশ এবং সাগর মিশে গেছে, প্রকৃত অর্থে কিন্তু মিশে নাই, মিশেছে? শিক্ষা, আরো শিক্ষা। সাগর প্রচন্ড শক্তিশালী, তার অনেক বর্জন আছে, আল্লাহ পাক তাকে অনেক শক্তিশালী করে সৃষ্টি করেছেন, বিশাল করে সৃষ্টি করেছেন। তারপরে যখন আপনি সাগরের সামনে গিয়ে দাঁড়াবেন, সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দেবে, খেয়াল করেছেন? যখন আপনি সাগরের পাড়ে গিয়ে দাঁড়াবেন, সমুদ্র বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দেবে। এত বিশাল সৃষ্টি হওয়ার পরেও তার ভিতরে কোনো অহংকার নাই, আছে? সেখানে অনেক কিছু আছে, সমুদ্র আপনার পা ধুয়ে দিচ্ছে,
খেয়াল করে দেখবেন যে প্রকৃতি আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সমুদ্র বাতাস যত সৃষ্টি আছে আল্লাহ পাকের, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে। আল্লাহ পাক যে আদেশ করেছেন তারা সেই আদেশের বিন্দু মাত্র নষ্ট করবে না, কিন্তু তাদের কিন্তু জান্নাত জাহান্নামের কোনো ফিকির নাই আছে। তাদের কি জাহান্নামের ফয়সালা হবে, জান্নাতের ফয়সালা হবে? এগুলো তাদের জন্য নয়। তারপরেও তারা আল্লাহ পাকের অবাধ্য হয় না। পক্ষান্তরে মানুষ এবং জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্য? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। মানুষের মত হবে, কবর হবে, কবরের প্রশ্নোত্তর আসবে, জান্নাত জাহান্নামের ব্যাপার আছে, মিজান মুনসিরাত কিয়ামতের মাঠের পাঁচটা প্রশ্ন আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করা, এগুলো মানুষের সামনে অপেক্ষা করছে না? এরপরেও দেখবেন মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তাই নয় কি? প্রকৃতির প্রতিধ্বনি কমে দেন, প্রকৃতির জান্নাত জাহান্নামের কোনো ফিকির নেই, তারপরেও দেখবেন সে আল্লাহর অনুগত। এমনকি যত জীবজন্তু আছে এরাও আল্লাহর অনুগত, আল্লাহ পাক যা বলেছেন তাই করবে, এর বাইরে যাবে না। কিন্তু মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা থাকা সত্ত্বেও মানুষের চরম মরণ এমন যেন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম মানুষ ক্ষতির মধ্যে আছে, মানুষ ক্ষতির মধ্যে আছে। অন্য সুরে আল্লাহ পাক বলেছেন ওয়া কানা লিনসানি যুলুমান জাহুলা, মানুষ জালেম এবং জাহেল। সুরে ইব্রাহিম আল্লাহ পাক বলেছেন যে মানুষ যদি তার উপর নিয়ামতগুলো গণনা করত কখনো গুণে শেষ করতে পারত না, তারপরেও মানুষ অকৃতজ্ঞ, আল্লাহ পাকের চরম অকৃতজ্ঞ। সুরে আদিয়াত আল্লাহ এরকম কথা বলেছেন ইন্নাল ইনসান লিরব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি চরম অকৃতজ্ঞ। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, এবং মানুষ নিজেই তার সাক্ষ্য দাতা। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, নিজের ভালোটা মানুষ খুব ভালোই বোঝে, সমান না বোঝে। আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছিলেন এই পৃথিবীতে খলিফা করে, কি করে? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আচ্ছা সরি, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, সিজদার আয়াতে পড়ে আসছে। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই, কি পাঠাতে চাই? খলিফা মানে কি? কাপড় সেলাই করে তাকে খলিফা বলে? খলিফা মানে কি? প্রতিনিধি। খলিফা শব্দটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সাথে আরো একজন নবীর সম্পর্কে বলেছেন, তিনি কে বলতে পারবেন? আপনাদের মধ্যে কারা পারবে হাত তোলেন? কেউ না? শুক্রান, হযরত দাউদ আলাইহিস সালাম। এভাবে কি কোরআনের আলো ঘরে ঘরে চলবে? কোরআন তো পড়তে হবে, তাই নয় কি? আর আমার অপরাধ হচ্ছে আমি বলেছি বুঝে পড়তে হবে, এটা আমার অপরাধ। এই অপরাধের কারণে আমি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে রাজি আছি। আমি বলেছি কোরআন বুঝে পড়তে হবে, তবে এটা বলিনি যে কোরআন বুঝে না পড়লে নাকি হবে না। কোরআন বুঝে না পড়লে, তিলাওয়াত করলে, হিফজ করলে নাকি হবে না, কোরআনের অবমাননা হবে, এমনটা প্রশ্ন কেন বলিনি। বলছি কোরআন বুঝে পড়লে কোরআনের হক আদায় হবে। আল্লাহ পাক বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, তাদাব্বুর করে না? আল মা'আলা কুলুবিন আফালুহা, নাকি তাদের মনগুলো হৃদয়গুলো সব মরিচা ধরে গেছে? কোরআন অনেক জায়গায় দেখবেন আফালা ইয়াতাদাক্কারুন, আফালা ইয়াকিলুন, এই কথাগুলো কি জন্য এসেছে? কোরআন বুঝলে পরে কি হবে? ওই বইটা থেকে আমি হেদায়েত পাবো, তাই নাকি? এবং
এই কোরআন দিয়ে আমি জাহিলিয়াতকে চ্যালেঞ্জ করতে পারব, কোরআনের ভিত্তিতে আমি জাহিলিয়াতের শেকড়টা উপড়ে ফেলতে পারব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবে তাবেইন, তাদের পরবর্তী জেনারেশন যুগ যুগ ধরে যারা ইসলামের পতাকা বহন করেছেন, তারা কি কোরআন বুঝতেন না? তারা কোরআন বুঝতেন না, নাকি শুধু মেমোরাইজ করেছে? কোনটা? শুধু মুখস্থ করেছে? তারা বুঝতেন না? আমি বলেছি বোঝা জরুরি। এই যুগে যদি কোরআন না বুঝি, তাহলে আমরা পশ্চিমাদের সাথে, নাস্তিকদের সাথে, সেকুলারদের সাথে, ইসলামের শত্রুদের সাথে লড়তে পারবো না। অপরাধ হয়ে গেছে, ঠিক আছে, আপনি মুখস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ঘর ঘরে 10 টি পাবেন, তেলাওয়াত করবেন, কোনো সমস্যা? প্রত্যেক ঘর ঘরে 10 টি পাবেন, বরকত পাবেন, রহমত পাবেন, আল্লাহর নূর পাবেন, কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। এগুলোকে আমি ডিনাই করেছি? এগুলোর পরেও আপনাদের কোরআনের অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। অর্থটা না বুঝি পরিপূর্ণরূপে কোরআনের হকাদার হচ্ছে না। এই কথা বলা যদি অপরাধ হয়, কাল কেয়ামতের মাঝে এই অপরাধের কারণে আমি আল্লাহর সামনে দাঁড়াতে রাজি আছি। পাহাড় ওয়াইলাল জিবাল কাইফা নুসিবাত, পাহাড়কে দেখতে বলেছেন আল্লাহ ভাই। পাহাড় শান্ত থাকে, কি থাকে? শান্ত এবং জোর থাকে। পাহাড় শান্ত থাকে, জোর থাকে, পাহাড় বেশি লাফালাফি করে না, স্থির থাকে, তার জায়গা অটল থাকে। পাহাড়কে আপনি যত জোরে ঢিল দিবেন, ঢিল ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড় নড়বে না, তার জায়গা। এটা হচ্ছে মুমিনের চরিত্র। একজন মুমিন যিনি হকপন্থী হবেন, যিনি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে হকটা বলবেন, হকের উপর থাকবেন, তার চরিত্র হতে হবে পাহাড়ের মতো। ঢিল ছুড়বেন, ঢিল চুরমার হয়ে যাবে, পাহাড় জায়গা থাকে অটল, কিন্তু শান্ত থাকবে। পাহাড় কিন্তু লাফালাফি করে না, খেয়াল করে দেখেছেন? শান্ত থাকে। এগুলোর মধ্যে নিদর্শন আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটকে দেখেন কেমন করে সৃষ্টি করা হয়েছে। নিজে পানি না খেয়ে তপ্ত মরুভূমির মধ্যে আপনাকে পিঠে বসিয়ে সফর করবে, আত্মত্যাগ, নিজের পিপাসার্থ থেকে মানুষকে কি দিবে? জায়গা পার করে দিবে? উট আল্লাহ দেখতে বলেছে, ওয়াইলা সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকান, আকাশে আল্লাহ কত সৃষ্টি রেখেছে, এই জমিনটাকে সে বুকে আগলে রেখেছে, আকাশের মতো উদার হতে বলেছেন আল্লাহ, সংকীর্ণ নয়। ওয়াইলা জিবাল কাইফা নুসিবাত, ওয়াইলা আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে তাকান, বিস্তৃত করা হয়েছে। আমরা যত কষ্ট দেই জমিনকে, যত কষ্ট জমিনকে দেই, তারপরেও জমিন আমাদেরকে বুকে আগে রেখেছে, খেয়াল করে দেখেছেন? জমিনকে কত কষ্ট দিই আমরা, জমিনের কি প্রাণ নাই? এখনকার সায়েন্স বলবে প্রাণ নাই, তাই না? এখনকার বিজ্ঞান কি বলে? জীব আর জড় সংজ্ঞা শিখায় না, কিন্তু আল্লাহর হুকুমে যে কোনো জড় পদার্থই কথা বলতে পারবে না। যেখানে আমরা বসে আছি এই জমিনটা, এই জমিনটা কে আমাদের মাঠে সাক্ষী দিবে? এখানে আপনারা বসে ওয়াজ শুনেছেন, এই যে আমি যেখানে বসে আছি, এই জমিনটা ইনশাআল্লাহ কে আমাদের মাঠে সাক্ষী দিবে যে এখানে বসে আমি দুইটা ভালো কথা বলেছি। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হুকুম আসলে কথা বলবে, কোথায় মদ খেয়েছেন, কোথায় জেনা করেছেন, কোথায় কার সম্পর্কে আত্মসাত করেছেন, কোথায় সুখ খেয়েছেন, কোথায় কি পাপাচার করেছেন, সমস্ত কথা এই জমিন বলে দেবে ইনশাআল্লাহ। এরপরেও কাজে ফেরেশতা আছে, আছে না, লেখা হচ্ছে, এগুলো দেখানো হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আছেনই, ইন্নাল্লাহ হাইয়্যুন কাইয়্যুম, ওয়াল্লাহু হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মারা যাবেন না। ওমা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কিছু ভুলে যান না। কুরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুটোর আলোকে যদি মুসলিমরা, মুমিনরা তাদের জীবন পরিচালনা করে, ইনশাআল্লাহ তাআলা যেই জান্নাত থেকে আমরা পৃথিবীতে এসেছি আবারও সেখানে ফিরে যাবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক যখন খলিফা করে আমাদেরকে পাঠিয়েছেন একটা ফাংশন দিয়েছেন, খলিফার ফাংশনটা কি? দাউদ আলাইহিসসালামের কাছে যান, সূরা সাদে চলে যান। আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, এটা খুব মনোযোগের শুনে, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছি। এর আগে কাকে পাঠিয়েছেন? আদম আলাইহিসসালাম, ঠিক আছে? খলিফার কাজ কি সেটা দেখাচ্ছে, ফাংশন কি? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক, এই যে খলিফার কাজ, আল্লাহর খলিফার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে, মানুষের মাঝে সত্য ন্যায় হকের মানদণ্ডে কি করবে, বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। নিশ্চয়ই যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং এই কারণে তাদেরকে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি দেওয়া হবে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে। সহজ কথায় একজন খলিফার দায়িত্ব আল্লাহর বিধানের আলোকে, আল্লাহর হকের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করা। এখন আপনাকে প্রশ্ন করব যে হকটা কি জিনিস? আল্লাহ যে বললেন ফাহকুম বাইনান নাসি বিল হক, হকটা কি? আমার মন গড়া কোনো দর্শন, আমার মন গড়া কোনো যুক্তি, কোনো বৈজ্ঞানিক তত্ত্ব বা মানব বৈশিষ্ট্য কোনো কিছু, হকের মানদণ্ডটা কি? আল্লাহ পাক এর ব্যাখ্যাও দিয়েছে সূরা কাহফ আয়াত নাম্বার 29 পড়ে দেখবেন। আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, হক সেটাই, সত্য সেটাই, ন্যায় সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। কথা কি সহজ নাকি জটিল বলো তো? হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে স্বীকার করুক, ঈমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার, তবে জেনে রেখো আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, হক তোমার রবের পক্ষ থেকে আসে, তুমি সন্দেহবাদীর অন্তর্ভুক্ত হয়েও না। সন্দেহবাদী হয় না যে হক কি আল্লাহর পক্ষ থেকে আসে নাকি অন্য কোনো জায়গায় সত্যের উৎস আছে। আলোচনা কি জটিল মনে হচ্ছে? সহজ হবে ইনশাআল্লাহ, সময় দেন। আমরা বুঝলাম যে হকটা কোথা থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে। যখন তাওরাত নাজিল হয়েছিল ওই তাওরাতই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। যখন জাবুর নাজিল হয়েছে তখন জাবুরই ছিল কি? সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। যখন ইঞ্জিল নাজিল হয়েছে ইঞ্জিল ছিল সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। ওগুলো ছিল নির্দিষ্ট গোত্রের জন্যে, সময়ের জন্যে, একটা জাতির জন্য। এরপর আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছেন, তার কাছে নাযিল করেছেন কি? কোরআন এবং এর ব্যাখ্যা হাদিস। এই কোরআন এবং হাদিস কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড। কথা ঠিক আছে? কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আপনি নিতে পারবেন, নিতে পারবেন। কেউ একটা কথা বলেছে বা কোনো কাজ করেছে বা একটা তত্ত্ব দিয়েছে, এই বিষয়গুলো যদি কোরআন এবং সুন্নাহর অনুকূলে হয় সেটা মানতে আমাদের যাবরা পরিমাণ আপত্তি নেই, আছেন? কিন্তু কেউ কোনো কথা বলেছে, কোনো কাজ করেছে, তত্ত্ব দিয়েছেন, থিওরি দিয়েছে, দর্শন দিয়েছে, যেটা কোরআন এবং সুন্নাহর সরাসরি বিরোধী, আপনি কি মানবেন? এই বিষয়টাকে শক্ত করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে হেদায়েত পাঠিয়েছেন। নবী নূহ আলাইহিসসালাম হেদায়েত আসে নাই, নবী মূসা আলাইহিসসালাম আসেনি, ইব্রাহিম, ঈসা, এই যে দাউদ, সুলাইমান, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আসেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি। প্রত্যেক নবীর কাছে বলি কুল্লি কওমিন, হ্যাঁ, প্রত্যেক কওমের কাছে আল্লাহ পাক হেদায়েত দাতা পাঠিয়েছেন। এখন সর্বশেষ নবীর নাম কি?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের এই মাহফিল সিরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে পবিত্র জীবনী আছে এই জীবনীটাকে আমরা সিরাত বলে থাকি। সিরাত আমরা গল্পে আকারে অনেকেই পড়ে থাকি, কিন্তু এখান থেকে মূল শিক্ষাগুলো আমরা বের করতে পারি না। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ দেখে গেলেন, এখান থেকে নবীর সিরাতকে কাজে লাগিয়ে কিভাবে আপনি হেদায়েত পাবেন ইনশাআল্লাহ। শুনলেন তো ইনশাআল্লাহ কোন জায়গায় থেকেছি? আল্লাহ হক পাঠান, আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছেন যেন হকের মানদণ্ডে আমরা বিচার ফয়সালা করি, সত্য ন্যায় পথে থাকি। যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এসেছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি এখন দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা কিভাবে আপনাকে শিক্ষা দেবে এবং কিভাবে এই সিরাতকে কাজে লাগিয়ে আমাদের যুব সমাজ, যুবকেরা, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের বিজ্ঞ যারা আছেন বয়স্ক, সবাই কিভাবে জান্নাতের পথে হাঁটতে পারবে এই বিষয়টা আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। তার চেয়ে বড় কথা, কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে দীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন এটাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। চলেন আপনাদের সবাইকে নিয়ে যাই এমন একটা যুগে যে যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত। কি নাম? কি কারণে জাহিলিয়াত নাম হয়েছে? কারণ সেই সমাজের মধ্যে এমন কিছু কাজ হতো যে কাজগুলো ছিল অজ্ঞতাপূর্ণ কাজ, মূর্খদের কাজ, জাহেলদের কাজ। জাহেল কাকে বলে? যে জাহেলিয়াতের কাজ করছে সে জাহেল। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মূলত 5টা মৌলিক সমস্যা ছিল। কয়টা? 5টা। 1 নম্বর আছেন শিরক। কি নাম? 2 নম্বর হচ্ছে রিবা বা সুদ। 3 নম্বর মাদক। 4 নম্বর নারী জাতির অবমাননা। আর 5 নম্বর গোত্রীয় রক্তক্ষয়ী দ্বন্দ্ব। এছাড়া আরো অনেক পাপ ছিল, জাহেলিয়াত ছিল, কিন্তু সেগুলো মেজর না, সেগুলো মাইনর। এবার এখন চলে আসেন এই যুগে, আসেন ওখান থেকে এবার এদিকে আসেন, এই বিশ্বের দিকে তাকিয়ে দেখেন। এই বিশ্বের পুরো বিশ্ব জুড়ে শিরক আছে না নাই? মুসলিমদের মধ্যেও শিরক নাই, অমুসলিমদের কথা বাদ দেন, মুসলিমদের মধ্যে শিরক নাই। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধা করছে না, কবর পূজা করছে না, মাজার পূজা করছে না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর নাম করছে না। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাচ্ছে না, অন্য কারোর জন্য। মুসলিমরা আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে দিচ্ছে না। সবই শিরকি কাজ। কি কাজ? অমুসলিমদের দিকে তাকালে তো শিরক বুঝতেই পারবে। স্ট্যাচু পূজা আছে, কিছু কিছু মানুষ বলছে আল্লাহ নাকি সন্তান জন্ম দিয়েছেন, কেউ বলছে ঈসা ইবনে মারিয়াম আল্লাহর সন্তান, কেউ বলছে উযাইর আলাইহিসসালাম আল্লাহর সন্তান, কেউ বলছে আল্লাহ ট্রিনিটির মধ্যে আছেন, কেউ বলছে আল্লাহ প্রকৃতির মধ্যে মিশে আছেন। এই আকীদাগুলো কি শিরকি নয় কি? অমুসলিমরা তো শিরক করছেই, মুসলিমরাও কি করছে? মুসলিম তো অনেকেই শিরক করছে। তো এই বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ওই যে আইয়ামে জাহিলিয়াতের শিরক, এটা কিন্তু এই যুগেও আছে। আইয়ামে জাহিলিয়াতের যে বড় স্কেলে আছে, কিভাবে এটা এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, কি করেছে? বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। একটা জায়গায় ছিল, এখন গ্লোবালাইজেশন হয়েছে আর কি। এরপরে আসেন ওই যে সুদ, আইয়ামে জাহিলিয়াতের ওই যে সুদ, এখন সারা বিশ্বে সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম নাই, কথা বলতে ভয় লাগে? সুদ ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম নাই, মানুষ সুদ খাচ্ছে না, সুদ দিচ্ছে না, সাক্ষী থাকে না, লিখে রাখে না। এই 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছেন, লানত করেছেন। নবীর লানত নিয়ে কেউ কবরের প্রশ্ন তুলতে পারবে?
আসরের মাঠে পরিত্রাণ পাবে, হাউজে কাউসারের পানি পাবে, নবীর শাফায়াত পাবে, এরপরে মুসলিমরা দিব্যি সুখ খাচ্ছে সুখান। আচ্ছা এবার আসেন, আল্লাহর নবী বলেছেন মায়ের সাথে জেনা করার মতো পাপ, এটা কিসের পাপ? মায়ের সাথে জেনার মতো পাপ। একটা পতিতালয় যদি থাকে, এখানে পতিতালয় আছে, কেউ ম্যানেজার, কেউ ক্যাশিয়ার, কেউ দালাল, কেউ দারোয়ান, এখানে কি আপনি চাকরি করতে চাইবেন? চাইবেন বা এখানকার কারো বাসায় খেতে চাইবেন? দাওয়াত এখানে যারা অর্থ উপার্জন করে এদের বাসায় খেতে চাইবেন? নবীজি বলেছেন এটা তাচ্ছর জঘন্য পাপ, নিজের মায়ের সাথে জিনা। ৩৬টা মেয়েকে ধর্ষণ করলে যে পাপ হয়, এক দিরহাম সুদ খেলে সেই পাপ। সূরা বাকারা আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনাল রিবা, আল্লাহকে ভয় করো মুমিনরা সুদ ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, যদি না ছাড়ো, ওয়ার্নিং, যদি না ছাড়ো, ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা না করো, ফাদাল বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনা। এর চেয়ে কঠোর কোন ভাষা আল্লাহ পাক প্রয়োগ করেছেন পাপের ক্ষেত্রে আমার জানা নাই, আমার জানা নাই। ওই আয়াতে জাহান্নামের যে সুদ সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে, বিশ্বের আনাচে কানাচে, দেশ থেকে দেশ, জেলা থেকে জেলা, গ্রাম থেকে গ্রাম, একদম রুট লেভেল পর্যন্ত, টপ টু বটম, একদম ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে একদম নিচে এনজিও পর্যন্ত সব সুদ সুদ আছে। কি পার্থক্য? এই যে আমি দিলাম আপনাকে ১০০ টাকা, আপনাকে বললাম এক মাসের মধ্যে না দিতে পারলে ১৫০ টাকা দিলেন, এই যে ৫০ টাকা বেশি নিচ্ছি, এর নাম কি? আর আমি দিয়েছি আপনাকে ১০০ টাকা, বললাম ভাই ব্যবসা করেন, ব্যবসা যদি লাভ হয় ৫০ টাকা আমাকে ২৫ দিয়ে আপনি ২৫ টাকা, আর যদি লস হয় ৫০ টাকা তাহলে আমার ২৫ লস আপনার ২৫ লস, এর নাম কি? ব্যবসা। ও আহাল্লাহুল বাইআ হারাম রিবা, আল্লাহ এই ব্যবসাটা কি করেছেন? হালাল করেছেন আর সুকিন করেছেন, কিন্তু ওরা বলছে ইন্নামাল বাইউ মিসলু রিবা, সুদ ব্যবসার মতোই। এই কারণে আল্লাহ পাক কিয়ামতের মাঠে তাদেরকে যখন উঠাবেন তারা জিনগ্রস্ত হয়ে উঠবে, মানে জিন ভরা হবে। সূরা বাকারা পড়ে দেখেন, আরো বলি যদি ব্যবসা হতো এবং যাকাত থাকতো, ব্যবসা ভিত্তিকই থাকতো এবং যাকাত উঠানো হতো প্রত্যেক বছরে 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 বছরে, আপনি দেখতেন সমাজে ইকোনমিক সাম্যের মধ্যে চলে আসে, কেউ খাবে কেউ খাবে এমনটা হতো না, সাম্য আসত। যখন বিজনেসে আছেন, জাকাতে আছেন, বুঝাচ্ছি, এটা মনে করেন একটা সমাজের মানি, পুরো সমাজের অর্থ, এটা সমাজে এভাবে ঘুরত, টাকাটা এভাবে ঘুরবে, কখন ঘুরবে? যখন ব্যবসা থাকবে, জাকাত থাকবে, সাদাকা থাকবে, ইসলামিক ইকোনমিক্স থাকবে, এক কথা এটা ঘুরতে থাকবে। এই ব্যক্তি যদি ধনী হয়, আজকে তার কাছে সম্পদ আছে, ব্যবসা করে সে লস করতে পারে, পারে না? লাভ লসের রিস্ক আছে, আছে? যদি সে লস করে সম্পদ চলে যাবে আরেকজনের হাতে, এ তখন ধনী। চিরস্থায়ী ধনী হওয়ার সুযোগ নেই, আছে? আবার যে ব্যক্তি গরিব ছিল কালকে, আজকে সে সম্পত্তির মালিক। ইসলামিক ইকোনমিক্স মানে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাত, হাত থেকে হাত। আজকে আপনি ধনী, কালকে আরেকজন হতে পারে, আজকে আপনি গরিব, কালকে আরেকজন ধনী হতে পারে। এখানে চিরস্থায়ী ধনী থাকার কোনো সুযোগ নেই, আবার চিরস্থায়ী দরিদ্র থাকার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে সাম্যবাদী অর্থনীতি। এখানে আল্লাহ পাক রিজিকটা কন্ট্রোল করবেন, রিজিকের মালিককে আল্লাহ কন্ট্রোল করবেন। আল্লাহ চাইলে কালকে আপনাকে ধন দিবেন, কালকে তাকে ধন দিবেন, কালকে তাকে দিবেন, কালকে তাকে দিবেন, এটা আল্লাহ কন্ট্রোল করবেন। আল্লাহ কারোর জন্য ইচ্ছা রিজিক সংকোচিত করবেন, কারোর জন্য ইচ্ছা প্রসারিত করবেন। এটা বিজনেস, ইসলামিক ইকোনমিক্স, রিবাহীন, জাকাত কেন্দ্রিক ইসলামিক অর্থনীতি। সুদে আসেন, আপনি ব্যবসার লাভ লসের রিস্ক নাই, এখানে শুধু লাভের ব্যাপার, লসের কোনো রিস্ক নাই। আপনি কি করবেন? ধনী দিন 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 ধনী হতে থাকবে, আর গরিব দিন 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 দরিদ্র হতে থাকবে, কারণ এখানে টাকা মানুষ ঘুরতে থাকবে না, মার্কেটের মধ্যে ঘুরবে না, পুঞ্জীভূত হয়ে যাবে, ক্যাপিটালিজম বলে।
তখন হবে কি বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হবে, আরেকটা অংশ দেখবেন দিন দিন দরিদ্র হচ্ছে। এই যে তাকায় দেখেন পশ্চিমা দিকে, দিন দিন রাইজ করেছে ওয়ার্ল্ডের মধ্যে, আর বিশ্বের অন্যান্য অংশগুলো দেখবেন প্রভাবটি ডেস্টিনেশন দিকে যাচ্ছে। এগুলো বলবে কি আর বুঝাবে কে? আমরা তো পড়ে আছে আপোষের কাটা সরাসরি আর গিবত্ত অমদ নেই, কার পিছনে লাগা যাবে, কাকে আন্ডারস্টেমেন্ট করা যাবে, কাকে হেয় প্রতিপন্ন করা যাবে, কাকে বিতর্কিত করা যাবে, এগুলো আমাদের মেজর কাজ। সারা বিশ্বের মুসলিম কান্ট্রিরা শুধু সুদভিত্তিক ইকোনমিক সিস্টেমের কারণে চাইলেও সেই কাজ করতে পারছে না যা আমাদের করা উচিত ছিল, বিকজ অফ ইকোনমি। আপনি যখনই এক বাড়াবেন অর্থনৈতিক ভাবে তারা আপনার গলা চেপে ধরবে, যখন আমি খেতে পারবো না, দেশের জনগণ খেতে পারবে না, দেশের জনগণকে কি অন্য কোনো বয়স করে লাভ আছে, পেটে তো ভাতই নাই, যারাই দাঁড়াতে চাইবে দেখবেন টাকার মান কমিয়ে দেবে, টাকার মান কমিয়ে দেবে, ইকোনমিক স্যাংশন দিয়ে দেবে, কলুশন দিয়ে দিবে, বিশ্বব্যাপী সুদের হার বাড়িয়ে দিবে, সব নিয়ন্ত্রণ কাটে হাতে, ইকোনমিক্স পড়ি না, বোঝার চেষ্টা করি না। আমি দোয়া করে আল্লাহ পাক যেন বাংলাদেশের মধ্যে আল্লামা তকি উসমানি তার মতো আরো হাজার হাজার আলেম তৈরি করে দেন, তার বইগুলো পড়ে দেখেন বিশ্ব অর্থনীতির কি অবস্থা। এই মৌলিক বিষয়টাকে বাদ দিয়ে আমরা সবসময় যৌগিক বিষয়গুলো নিয়ে পড়ে থাকি, এটা একটা মৌলিক বিষয়। আমার কাছে মনে হয় যে দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে এবং সে যে ওই হাদিসের সাথে রুটির পাহাড় নিয়ে ঘুরবে, এটা আসলে বাহ্যিক কোনো রুটির পাহাড় নয়, এটা হচ্ছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ। এর ফলে সারা বিশ্বের অন্য অন্য মানুষ তার দিকে ঝুঁকে থাকবে, এভাবেই সে ওয়ার্ল্ডকে রুল করতে পারবে ইকোনমিক নিয়ন্ত্রণ দিয়ে। আজকে যাদের হাতে অর্থনৈতিক নিয়ন্ত্রণ তারা আজকে বিশ্বকে রুল করছে। এরপরে আছে বোগাস একটা মনিটরি সিস্টেম, অনেকদিন বুঝেছি অনেকের মাথার উপর দিয়ে যায় বোঝে না, তো আমাকে বলে যে আপনি তো গোল্ড দিনার পছন্দ করেন, সিলভার দিনহার পছন্দ করেন, কাগজের টাকাটাকে বেশি পছন্দ করেন না, তো আপনাকে আমরা মাহফিল আনতে চাই, মাহফিলে এনে আপনাকে গাড়ি ভাড়া হিসেবে টাকা না দিয়ে চাল এবং সোনা দিতে চাই। তো টিটকারি করলো, মজা করলো আর কি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যদি সত্যি সত্যি তাই করতেন আমাদের আমি খুশি হতাম, কারণ আমি জানি যে আপনার সিস্টেম চিরদিন থাকবে না সামনে, আপনার পেপার মানিও চিরদিন থাকবে না, বাট আপনার গোল্ড এবং সিলভার আপনার থাকবে ইনশাআল্লাহ, আপনার জমি থাকবে, আপনার গবাদি পশু থাকবে, ব্যবসার ইনভেস্ট থাকবে, গোল্ড এবং সিলভার থাকবে ইনশাআল্লাহ। যেহেতু সে বোঝেনি নাদান অজ্ঞ, সেহেতু সে মন্তব্য করেছে, কিন্তু মন্তব্য ভালো, যদি আমাকে সত্যি তাই করতে খুশি হতাম, খুশি হতাম এবং আমি আরো লাভবান হতাম। মাশাআল্লাহ, তিনি বলতেন যে আসেন না ফিরে দুশো জমি কিনে দেবো, আমি বলতাম মাশাআল্লাহ, হাজির দেবো না দুশো জমি দেবো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মা ফিরে আসেন ভাই টাকা দিতে পারবো না, আপনি টাকা পছন্দ করেন না, আপনাকে ইয়া দিব সোনা দিব কয়েক আনা কয়েক ভরি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, শোনেন শিখেন কিছু, একটা আছে সাস্টেইনেবল অ্যাসেট, আনসাস্টেইনেবল অ্যাসেট। আপনি সম্পত্তি এমন কিছু জায়গায় রেখে দিয়েছেন যেটা সাস্টেইনেবল না, যেটা স্থায়িত্ব সময়ের সাথে সাথে শেষ হয়ে যাবে। আর একটা সম্পদ আছে সাস্টেইনেবল, যেটা আপনি রেখে দিলে সময়ের সাথে সাথে মান তো কমবেই না বরং বাড়বে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আপনি 100 একর জমি কিনে রাখেন, যদি দেশের অবস্থান টিকে থাকে, অর্থনীতি সচ্ছল থাকে, স্বাবলম্বিতা থাকে, ওই জমির মান কি আগামী 50 বছরে কমবে না বাড়বে? এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার আছে। আপনার বাসায় ধরেন কিছু গোল্ড আছে, আপনার স্ত্রীর অলঙ্কার আছে সোনা রূপার ইত্যাদি, এই অলঙ্কারগুলোর মান কি কমে যাবে, দাম কমে যাবে? এবার আপনার বাসায় আপনি রেখেছেন 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা ইলেকট্রনিক টাকাই হোক আর কাগজের টাকাই হোক রেখেছেন, এই 50 লক্ষ টাকা উপার্জন করতে আপনার 1 বছর সময় লেগেছে, কথা কথা ঠিক আছে, 1 বছরে 50 লক্ষ টাকা উপার্জন করেছেন মাশাআল্লাহ, রেখে দিলেন ওই অবস্থাতেই, এটা আনসাস্টেইনেবল, কিন্তু আপনি কিন্তু সাস্টেইনেবল রূপান্তরিত করেননি, এভাবে রেখে দিয়েছেন,
কারণ চলতে ফিরতে লাগছে আমার, এটাই তো মুদ্রা। আচ্ছা রেখে দেন, 10 বছর 20 বছর রেখে দেওয়ার পরে আপনি সেটাকে বের করেন, ওই যে মানি যেটাকে আপনার উপার্জন করতে 1 বছর লেগেছিল, আপনি দেখবেন আপনার 50 লক্ষ ক্যাশ টাকার মান আর 50 লক্ষ নেই, বরং কিছুটা কমে গেছে, 40 লাখ টাকায় চলে আসছে। তখন 50 লাখ টাকায় যদি আপনি 50 শতক জমি কিনতে পারতেন, আপনি 20 বছরের ব্যবধানে পাচ্ছেন 40 শতক জমি। আপনি মান হারাচ্ছেন, কিন্তু মান হারাচ্ছেন ধরো কথা বুঝলাম, ওই যে 50 লাখ টাকা উপার্জন করতে আমাকে যে শ্রমটা দিতে হয়েছে, যখন এটার মান অর্ধেক হয়ে গেল, আমার অর্ধেক শ্রম তো চলে গেল, কথা বোঝেন নাই, পরিশ্রম করতে হয়নি টাকা উপার্জন করতে, পরিশ্রম করতে হয়নি, দৈনিক 12 ঘন্টা করে পরিশ্রম করে আপনি 50 লাখ টাকা আর্ন করেছেন 1 বছরে। 50 বছরের ব্যবধানে গিয়ে দেখলেন যে আপনার টাকার মান চলে আসে 25 লাখ টাকায়, এবং আগে যা করতে পারতেন 50 লাখ টাকা দিয়ে এখন সেটা করতে পারছেন না। তো ওই টাকাটা আর্ন করতে যে শ্রমটা দিতে হয়েছিল, এই শ্রমটাও তো চলে গেল। কারণ আমি যদি আপনাকে বলি, যে আপনি আমার ফার্মে কাজ করেন, 1 বছর কাজ করবেন, কিন্তু আমি আপনাকে 6 মাসের স্যালারি দিব, নিশ্চয় করবেন? কেন করবেন না? আপনি ভালো বুঝতে পারছেন এবার যে আমি 1 বছর কাজ করে 6 মাসের স্যালারি কেন নেব? যদি আপনার উপার্জনটা এমন অ্যাসেটটা হলো যেটা সাস্টেইনেবল, যেটা ছিল দীর্ঘদিন, দীর্ঘদিন আদম আলাইহিসসালামের যুগ থেকে শুরু করে নিয়ে এই এই মুদ্রাই চলে আসছে, আর নবীদের যুগ ঘেঁটে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ঘেঁটে দেখেন, সাহাবায়ে কেরামের যুগ দেখেন, তাবেঈনদের যুগ দেখেন, সালফে সালেহীনদের যুগ দেখেন, এমনকি যে অটোম্যান এম্পায়ার ডিফিট হওয়ার আগের 100 বছর থেকে তাকিয়ে দেখেন, 1800 শতাব্দী পর্যন্ত, 1800 শত পর্যন্ত ওই মুদ্রাই ছিল, তো ওই মুদ্রাই ছিল যেটা এখন নাই, হারাম করে দেওয়া হয়েছে, আপনি চাইলেও সেটা দিয়ে কিছু করতে পারবেন না। এখন যদি আপনি আপনার এই 50 লাখ টাকা টাকায় বেতন না পেয়ে আপনি যদি স্বর্ণমুদ্রায় বেতন পেতেন, কথার কথা বলছি, কথার কথা, যে আপনি ক্যাশে বেতন না পেয়ে স্বর্ণমুদ্রায় বেতন পেয়েছেন, 50 দিনার পেয়েছেন, কয়দিন আর এই 50 দিনারের মান কি কমত 6 মাস পরে, 6 বছর পরে, 60 বছর পরে, 100 বছর পরে? বুঝতে পারি না কোনটা সাস্টেইনেবল কোনটা আনসাস্টেইনেবল। আমি আপনাকে বলে দিই, ইউরোপিয়ান সিভিলাইজেশন তারা ক্ষমতা যখন পেয়েছে তখন মার্কেট থেকে গোল্ড দিনার সিলভার দিরহামকে ব্যান করে দিয়েছে, এটা মুসলমানরা করে নেয়, কারা করেছে? তারা করেছে। এই কাজ তারা যখন করেছিল ব্রিটিশ পিরিয়ডে, তখন আমাদের পাক ভারত উপমহাদেশে যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা প্রতিবাদ জানিয়েছিলেন, কি করেছিলেন? প্রতিবাদ জানিয়েছিলেন। আমরা গর্ব করি আমাদের সাবকন্টিনেন্টের ওলামায়ে কেরামদের নিয়ে, তারা গর্ব করেছেন, তারা প্রতিবাদ করেছেন, এবং তারা এর বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেছিলেন, কিন্তু ওটা কাল কাল বিবর্তনে হারিয়ে গেছে, এটা এখন নাই। শুধু এতটুকু বোঝানোর জন্য বললাম, ওই যে জাহিলিয়াতের সুদ, ওই সুদ এখনো চলছে এভাবেই, এবং এভাবেই আপনার পুরো সিস্টেমটা পরিচালিত হচ্ছে এবং আপনার টাকার মান নিয়ন্ত্রিত হচ্ছে। এতে করে মুসলিমরা দিন দিন সম্পত্তি হারাচ্ছে, শুধু মুসলিম নাই নয়, পৃথিবীর সমস্ত মানুষ যারা ওদের দাসত্ব করবে না তাদের সবার সম্পত্তি আস্তে 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 রক্তের প্রদূষণ হয়ে যাবে। কথা হয়তো বুঝতে পারছেন না, আমি শুধু এতটুকু বলছি যে একটা বিষয় জেনে রাখলেন, খালি একটা জ্ঞান ছিল, জ্ঞানটা জেনে রাখলেন, এই জ্ঞান দিয়ে হয়তো এখন কিছু করার নাই, আপনি চাইলেও কিছুই করতে পারবেন না, জাস্ট জেনে রাখলেন। এই যে মদ হারাম জানেন না, জানেন না, কিন্তু মদ যে মানুষ দেহারসে খাচ্ছে আপনি কি ঠেকাতে পারবেন? কোনো আইন দিয়ে এটাকে দমন করতে পারবেন? এখন পারছেন না। মদের যেসব দেশে মদের লাইসেন্স দেওয়া হয় আপনি কি চাইলে বন্ধ করতে পারবেন? পারবেন, কিন্তু আপনি জানেন যে মদ হারাম, জানেন না, জানেন যে অপরাধ। আচ্ছা আপনি জানেন না যে বেশ্যাবৃত্তি হারাম বা পতিতাবৃত্তি হারাম, জানেন না, এখন জানেন যে হারাম, কিন্তু আপনি যেখানে যেখানে পতিতাবৃত্তি আছে এগুলোকে বন্ধ করতে পারছেন না, পারছেন? পারছেন না, কিন্তু আপনি জানেন যে এটা হারাম,
আপনি জানেন যে রিবা বা সুদ হারাম, কিন্তু আপনি এটাকে বন্ধ করতে পারছেন না, জেনে থাকে জানার অপরাধ। এই যে সিস্টেমটার কথা বললাম, এটা জাস্ট জেনে রাখলেন, এই সিস্টেমটা এমন করে চলছে আর আপনি এখন কিছু করতে পারবেন। কে করবে, কে করবে? এতটুকু বলছি, ওই যে রিভার কেন্দ্রিক জাহিরিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে গেছে, এটা একটা জায়গায় সীমাবদ্ধ নেই, সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে। এবার আসেন মাদক, ওই জাহিরিয়াত মাদক এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে না? বিশ্বের প্রত্যেকটা দেশ মাদকের মধ্যে আক্রান্ত না? স্পেশাল যুব সমাজ মাদক আসক্ত না? সিগারেট থেকে নিয়ে ইয়াবা পর্যন্ত মাদক নয় কি? মাদক নয়? মাদক সেবনের ফলে যুবকদের হিতাহিত জ্ঞান হারিয়ে আছে না? এরা মার্ডার করতে ভয় পাচ্ছে না, জেলা করতে ভয় পাচ্ছে না, এদের জীবনটাকে অনেক বিলিয়ে দিতে ভয় পাচ্ছে না। মানুষ সেবন করে তারা হারামে লিপ্ত হচ্ছে, হারাম মিউজিক করছে, হারাম জেলা করছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, জুয়া খেলছে, ক্যাসিনো যাচ্ছে, করছে না? এই যে মাদক, এটা এলো জাহিলিয়াতের সুন্নাহ। খেয়াল করে দেখেন, জাহিলিয়াতের সুন্নাহ। তারপরে আসেন নারীর অবমাননা, ওই জাহিলিয়াতের নারীর যে অবমাননা এখনকার বিশ্বে নাই, নাই? নারীকে পণ্য বানানো হয়েছে না? নারীকে জিন্স আর গেঞ্জি পরে ধরানো হচ্ছে না? হচ্ছে না? নারীকে নগ্ন পোশাক পরে প্রগতির নামে বাইরে বের করা হয়নি? আমরা মুসলিমরা অনেক সময় ধর্মের নামে ওদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করছি না, করছি না? অনেকেই আছি আমরা যে বোনকে সম্পত্তি দেয়নি, আছি না? আছি, আমরাও কিন্তু কম না। নারীরা তো শিক্ষায় শিক্ষিত হবে, তাদের জন্য কি সবাই সঠিক পরিবেশ তৈরি করতে পেরেছি বলেন তো? বাসায় স্ত্রী, আমাদের কন্যা সন্তান, আমাদের মা বোনরা দিন শিখবে, সবাই কি অ্যাক্সেস আছে? চাইলে পারে, আচ্ছা হ্যাঁ, চাইলে তারা মার্কেটে যেতে পারে, বাজার করতে পারে, চাইলে তারা অনেক কিছু করতে পারে, বাট আমরা দিন শেখার ক্ষেত্রে তাদেরকে কি সেই রকম সুযোগ দিতে পেরেছি আদৌ যে আমরা দেওয়া উচিত ছিল? আচ্ছা বাদ দেয়, নারীর ফ্যামিলি রেভলিউশন চলছে না? নারী পুরুষের জায়গায়, পুরুষ নারীর জায়গায় হচ্ছে না? মেয়েদের মেয়েরা এখন মডেলিং করছে না, ব্লু ফিল্ম করছে না, পর্নোগ্রাফি আসক্ত হচ্ছে না? মেয়েরা বেলাল্লা পড়ায় অশ্লীলতা লিপ্ত হয়ে ইজ্জত খোয়াচ্ছে না? ফ্রি মিক্সিং, নারী পুরুষের ফ্রি মিক্সিং বাড়ছে না? ছেলে মেয়ে অবাধে জেরা করছে না, করছে কিনা? ধর্ষণ বাড়ছে না? ব্যভিচার বাড়ছে না? পরকিয়া বাড়ছে না? এই যে সমস্যাগুলো হচ্ছে, মেয়েদের বেপর্দা বেড়েছে কি কমেছে? ওই যুগ থেকে বেড়েছে না কমেছে? ওই যে নারীর অবমাননা, ওটা শুধু ওই যুগে সীমাবদ্ধ ছিল না, এখনকার যুগেও সেটা আছে। আরেকটা বলি, পাঁচ নম্বর, এরপরে শেষ করছি, পাঁচ নম্বরটা হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব, রক্তক্ষয়ী গোত্রীয় দ্বন্দ্ব। এই যে রক্তক্ষয়ী গোত্রীয় দ্বন্দ্ব আরবে ছিল, বনু হাশিমের সাথে আপনার বনু হাশিমের কথা কাটাকাটি, বনু তাইমের সাথে বনু আদি, এই যে গোত্রগুলো ছিল এদের মধ্যে যে একটা ফিকশন ছিল, এটা কি এখনকার বিশ্বে নাই? মুসলিমদের একদল আরেক দলের সাথে, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক পলিটিক্যাল দল আরেক পলিটিক্যাল দলের সাথে, একটা দেশ আরেকটা দেশের বিরুদ্ধে, এগুলো চলছে না মানে? একই সুন্নাহ। খেয়াল করে দেখেছেন যে পাঁচটা কথা বললাম, শেখ এক নম্বর, শেখ ওই যুগে ছিল এখনো, রিবা সুদ ওই যুগে ছিল এখনো, আর বড় পরিসরে আছে, মাদক ওই যুগে ছিল এই যুগে, আর বড় পরিসরে আছে, নারীর অবমাননা ছিল না যুগে এখন, গোত্রীয় হারাহারি ছিল না যুগে এই যুগে, মিলাতে পারছেন? দুই চোখ দিয়ে দেখেন, দুই চোখ দিয়ে দেখেন মিলাতে পারেন। এবার শোনেন, এইরকম পরিবেশে, এইরকম পরিবেশে বিশ্বের বুকে আল্লাহ পাক পাঠালেন এমন একজন মানুষকে যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই,
যাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করবেন, মাকামে মাহমুদ, যার চরিত্র হচ্ছে উসওয়াতুল হাসানা, যিনি মুসলিমদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন কবিরা গুনাহগারদের জন্য, হাউজে কাউসারে পানি দাঁড়িয়ে থাকবেন, এমন একজন মানুষকে আল্লাহ পাক এরকম একটা সমাজে জন্ম দিয়েছে। তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের পেটে পাথর বেঁধে থেকেছেন উম্মার জন্য, নিজের পেটে পাথর বেঁধে থেকেছেন উম্মার জন্য। পরপর দুই মাস কখনো তার ঘরে চুলা জ্বলে নাই, পরপর দুই মাস টানা প্রত্যেক দিন চুলা জ্বলেছে এমন হয়নি। এই যে মাটিতে খেজুর চাপের উপর ঘুমিয়েছেন, রাতে দাঁড়িয়ে বরত করেছেন পা ফুলে গেছে, রাতের বেলা টুকরে টুকরে কেঁদেছেন যেন বুক থেকে ডক 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 করে শব্দ উঠছে, রাতের বেলা কবর জিয়ারত করেছেন, বলেছেন আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে আমাকে না দেখে ইমান নিয়ে আসবে, যাকে কবর দেখানো হবে বলা হবে হ্যাঁ তারা এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে, যাকে আল্লাহ পাক উসওয়াতুল হাসানা বলছেন সর্বোত্তম মানুষ, আমার রোল মডেল, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম জাহেলি পুরো সমাজে জন্ম দিয়েছে। দেখেন এবার যখন তিনি যখন জন্মগ্রহণ করেছেন জাহেলি যুগে থাকার পরেও কোনোদিনও কোনো জাহেলিয়াতের সাথে লিপ্ত হননি, হয়েছেন কোনোদিনও না, তিনি কোনোদিনও মূর্তি পূজা করেননি, কোনোদিনও মিথ্যা বলেননি, কোনোদিনও জাহিলিয়াতের কোনো পাপে লিপ্ত হননি। এক পর্যায়ে তিনি হিলফুল ফুজুর তৈরি করেছিলেন, কি নাম আমি খুব শর্ট করে আপনাকে একটা চিস করবো, এই অংশটা খুব ভালো করে বোঝেন, আমি বুঝাবো আপনাকে এই জাহিলিয়াতগুলো তিনি কিভাবে দূর করেছেন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। প্রথমে হিলফুল ফুজুর তৈরি করেছিলেন, হিলফুল ফুজুর তৈরি করে চেয়েছিলেন সমাজের সমস্ত অরাজকতাগুলো দূর করতে, কিন্তু মনে রাখবেন একটা সমাজ সমস্যা করতে হলে ওই সমাজের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের প্রয়োজন আছে না নাই? এই জায়গায় হেল্পফুল ফুজুর তৈরি করে তিনি চেষ্টা করেছেন। একটা পর্যায়ে তিনি আরো নির্জনতা প্রিয় হয়ে গেলেন, সমাজের এই পাফাচার তার কাছে ভালো লাগছিল না, নির্জনতা প্রিয় হয়ে গেলেন, তিনি ওই যে দার হেরা সেখানে গিয়ে ধ্যান করতে থাকলেন, আল্লাহকে ডাকতে থাকলেন, কি করলে এই সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা যাবে তিনি সেই ফিল জানেন। একজন মানুষ, তিনি কে? না না না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, একজন বিচক্ষণ নারী, মহিয়সী নারী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে তাকে বিয়ে করেছেন, যখন তার বয়স ছিল কত? ৪০। নবীজির বয়স কত? সুবহানাল্লাহ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলে তারা কি তাহলে এই কথাটা বলেছে, এই কথা বলতে পেরেছে? বলে নাই। তারা বলবে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে হয়েছিল তখন তার বয়স কম ছিল, তাই না? এই কথা বলবে, কিন্তু এই কথাটা বলবে না, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৪০ আর তার বয়স ছিল ২৫, এটা প্রথম স্ত্রী। একজন টকবকে যুবক, টকবকে যুবক কি একজন ৪০ বছরের মহিলাকে বিয়ে করতে চায়? অনেস্টলি বলেন, আপনি চান? চাইবেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছে। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে শেষ পর্যন্ত তার পুরো জীবনটা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন বেঁচে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত তার এই জান, তার মাল, তার প্রভাব প্রতিপত্তি সমস্ত কিছু মিলিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে থেকে গেছেন, ছায়ার মতো থাকেন নাই। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান সবগুলোই কিন্তু কার গর্ভে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে। শুধু একজন সন্তান মারিয়া কিবতির গর্ভ থেকে এসেছে। যাই হোক, এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্ট পেয়েছেন, আমুল হুজন বলা হয়, সামনে আসবে। শেষ বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বারবার আলোচনা করতেন, একটা ছাগল জবাই করলেও গোশত তার বান্ধবীদেরকে দিয়ে আসতেন,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু রাগ করেছিলেন, তিনি বলেছিলেন যে আপনি সেই স্ত্রীর কথা বারবার আলোচনা করেন, আপনি তাকে বেশি মহব্বত করেন, একটু জেলাস জেলাস স্বাভাবিক হতে পারে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা তোমরা খারিজাকে ভালো মন্দ বলো না, যখন আমার আমার পাশে কেউ ছিল না, যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই, খারিজা আমার কথা বিশ্বাস করেছে। আমি এই কথা এই জন্য বললাম প্রিয় ভাই যুবকদের, খারিজা রাদিয়াল্লাহু আনহার মতো দিনদার কোনো মেয়েকে বিয়ে করবে না। আর এটাও বলে রাখি, দিনদার মেয়ে বাজারে কিনতে পাওয়া যায় না, আর প্রত্যেক পর্দা রসুন নেই খারিজার কোনো দিনদার হবে রাদিয়াল্লাহু আনহার এমনটা হবে না। বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, দিনদারিতা কলিজার ভিতরে থাকে। অতএব দিনদার মেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো তার আদর্শে একটা মানুষ আমাকে দান করে। এরকম একটা মানুষ যদি আপনার পাশে থাকে, একটা মানুষ, কেউ নাই, সবাই আপনার বিপক্ষে, কিন্তু এই একটা মানুষ আপনার পক্ষে যে ঘরে আপনাকে হেল্প করছে, প্রশান্তি দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, বুস্ট আপ করছে, আপনি বিশ্ব জয় করতে পারবেন ইনশাআল্লাহ। এরকম মেয়ে না পাইলে বিয়ে করার দরকার, একা থাকেন রোজা রাখেন, জিনসার গেঞ্জি পড়া মেয়েকে বিয়ে করেন না, জীবনটা আপনার জাহান্নাম হয়ে যাবে। খারিজা রাদিয়াল্লাহু আনহার কথা বলছিলাম, এরপর আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হলেন। প্রথম ওহী কি হলো? ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। শুনেন, ওই যে জাহিলিয়াতের জাহিলিয়াত গুলো দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, আল্লাহ বলছেন ইকরা পড়ুন। এখনো যদি আপনি এই সামাজিক জাহিলিয়াতকে দূর করতে চান, আপনাকে পড়াশোনা করতে হবে, আগে লেখাপড়া। কি পড়বেন? কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, রাসূলের সিরাত পড়তে হবে, ইসলামের হিস্ট্রি পড়তে হবে, ইসলামের অর্থনীতি পড়তে হবে, ইসলামিক জিওপলিটিক্স পড়বেন, সায়েন্স পড়বেন, ইংরেজি শিখবেন, আইসিটি শিখবেন, ডক্টরেট করেন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, সব কিছুই করেন, বেস তো হবে আপনার কি? ইসলামিক। আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসা লাইনেই পড়েন, আপনাকে কনস্ট্রাকটিভ একটা সিলেবাসের মধ্যে দিয়ে আসতে হবে, তখন দেখবেন আপনি জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। এখন কি আমরা সত্যিই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি? আমি যে অর্থনৈতিক দুরবস্থার কথা বললাম, আমরা কি ওদেরকে চ্যালেঞ্জ করতে আরো পেরেছি? বরং যারা ইসলামিক ব্যাংকিং সিস্টেম চালু করেছিল তাদেরকেও বিতর্কিত করেছি, করে নাই? যারা ইসলামিক ব্যাংকিং চালু করেছিল আমরা তাদের সমালোচনা করে ছেড়েছি, তাদেরকেও সমালোচনা করেছি, অর্থ ভাইরা চেষ্টা করেছিল, করে নাই? কিভাবে আপনি করবেন? চেষ্টা তো করতে হবে। যাই হোক, আগে পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আগে পড়ুন। অতএব সমাজ সংস্কারের প্রথম পদক্ষেপ কি? জ্ঞান অর্জন করুন, তারপরে কি করবেন? জানা অনুযায়ী আমল করবেন। কি করবেন? জানা অনুযায়ী আমল করবেন। এরপরে আপনি কি করবেন? তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করবেন। তারপর কি করবেন? হালাল রিজিক খাবেন। এরপর আদর্শ পরিবার করবেন। তারপর আপনি আপনার জান মাল সময় শ্রম দিয়ে আল্লাহর পথে দাওয়াতে কাজ করবেন, দিনের খেদমতে কাজ করবেন। এই কাজগুলো করতে থাকলে দেখবেন দিন জিন্দা হবে ইনশাআল্লাহ। শুধু আইওয়াস শোনাও করে দিন জিন্দা হবে না, শুধু লৌকিকতা দিয়ে দিন জিন্দা হবে না, কারা সরাসরি কিমত তহমত এগুলো করে দিন জিন্দা হবে না, বরং দিনের ক্ষতি হবে। কি হবে? দিনের ক্ষতি হবে। আলোচনা গুটিয়ে আনছে, এদিকে দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর, কয় বছর? প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কিভাবে? ম্যান টু ম্যান, ম্যান টু ম্যান, গোপনে গোপন দাওয়াত। এই সময়টুকুর মধ্যে ইসলাম গ্রহণ করেছেন মুহাজির সাহাবীগণ, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে আপনার যায়েদ ইবনে হারেসা, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিলাল ইবনে রাবাহ, উসমান ইবনে আফফান, তালহা ইবনে উবাইদুল্লাহ, তারপরে আপনার খাদিজাতুল কুবরা, তারপরে যায়েদ ইবনে হারেসা, তারপরে হচ্ছে আপনার উমর রাদিয়াল্লাহু আনহুর ভাই যায়েদ, ওনার নাম যায়েদ। এরকম প্রায় 40 বা 80 জন সাহাবি, কোন বর্ণনা এসেছে সিরাত কিতাবে 100 100+ এরকম সাহাবি ইসলাম কবুল করলেন। প্রথম 3 বছর কেমন দাওয়াত?
গোপন দাওয়াত, আগে ম্যান টু ম্যান ইসলামের দাওয়াত দেয়া শেখে, ম্যান টু ম্যান দাওয়াত দেয়। এরপরে চার নম্বর বছর থেকে নিয়ে দশ নম্বর বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিলেন মক্কায়। মক্কায় কত বছর ছিলেন? তেরো বছর। কত বছর? তেরো বছর। চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কি হয়, যেটা হচ্ছে এখন, যখন প্রকাশ্যে দাওয়াত দিবেন তখন বাধা, বিপত্তি, গিবত, থমক, শারীরিক, মানসিক অত্যাচার আসবে। এটা আসলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কুরাইশরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, গালি দিতে লাগলো, বলবে সাহের, নাউজুবিল্লাহ, কাদ্দাব, ফারাতুল জামাআ ইত্যাদি অনেক ভাষায় তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো, সমালোচনা করতে লাগলো, কোরআনকে ঠাট্টা মস্করা করতে লাগলো, সাহাবীদের উপর টর্চার করতে থাকলো, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার, বয়কট করা, আপনার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা, বাসায় বেঁধে রাখা, এমন কোনো অত্যাচার নাই যা তারা করলো না। এই সময় আল্লাহ পাক প্রথমে দুইজন ব্যক্তিকে হেদায়ত দিলেন। এই দুজন ব্যক্তি যখন হেদায়তের পথে আসলো, মুসলিমদের পাওয়ার তখন বেড়ে গেল। কে কে? একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হামজা রাদিয়াল্লাহু আনহু স্বীকার করে আসছিলেন, শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল আঘাত করেছে। এই কথা শুনে তিনি বলেন আল্লাহ ফাআলা হাদা, আবু জাহেল কি সত্যিই কাজ করেছে? তাকে বলা হলো হ্যাঁ অবশ্যই কাজ করেছে। তিনি ছুটে গেলেন কাবা ঘরে, গিয়ে আবু জাহেলকে কলার ধরে বের করে নিয়ে আসলেন, নিয়ে এসে প্রচণ্ড জোরে একটা ঘুষি দিলেন, দিয়ে বললেন রুদ্দাহা ইনস্তাতা, যদি ক্ষমতা থাকে আমাকে মেরে দেয়। আকুলু মা ইয়াকুল, আমার ভাতিজা যা বলে, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হলো হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, করে দারুল আরকামে গেলেন, যেখানে তারা দার্স দিতেন। সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া ইবনে আখি, হে আমার ভাতিজা, কুনতু আনসুরুকা লিল হামিয়া, আমি তোমাকে এর আগে সাহায্য করতাম রক্তের সম্পর্কের কারণে, আলান, আজকে থেকে আনসুরুকা লিল ইসলাম, আমি তোমাকে ইসলামের জন্য সাহায্য করব ইনশাআল্লাহ, কোনো তোমার ভয় নাই, তুমি কোনো ভয় পেও না, দুশ্চিন্তা করো না। এটা আল্লাহর সুন্নত, যখন একজন ব্যক্তি হকপন্থ হয়ে দাওয়াতে কাজ শুরু করবে, বাধা বিপত্তি আসতে থাকবে, তখন আল্লাহ পাক এমন কিছু মানুষকে তার আশপাশে নিয়ে আসবেন যারা দাঁড়ালে এরা কথা বলার সুযোগ পাবে। আল্লাহ পাক হামজাদেরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ শেষ জামাতেও, এটা আল্লাহর সুন্নত। এই দৃশ্য দেখছেন উমর ইবনে খাত্তাব। উমর ইবনে খাত্তাব দেখে চিন্তা করছেন যে সমস্ত নষ্টের গোড়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সমাধান কি? আমি একটা তরবারি নিয়ে গিয়ে তাকে হত্যা করে ফেলবো, তিনিও থাকবেন না, এই ইসলামও থাকবে না, এই ঝামেলাগুলো হবে না, তার বক্তব্য। কারণ তখন তিনি কি ছিলেন? একজন অমুসলিম ছিলেন, তবে তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন, সাহসী এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যা বলতেন তাই করতেন। ব্যাস তরবারি নিয়ে বের হলেন, রাস্তায় যাচ্ছেন, আপনারা জানেন কেউ কেউ বলে বর্ণনা দুর্বল, কিন্তু এটা সিরাজের অনেক বইয়ের মধ্যে এসেছে। পথিমধ্যে একজন লোকের সাথে দেখা, ওমর কোথায় যাচ্ছ? তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে যাচ্ছি। রজুল রজুল, একজন ব্যক্তি একজন ব্যক্তি, ওয়ান টু ওয়ান। তখন তিনি বলছেন আমি তাকে হত্যা করার পরে নিজেকে বনু হাশিমের কাছে সমর্পিত করে দেব, তারা আমাকে হত্যা করবে, একটি ফর্ম কেন একদম সব ডিল হয়ে যাবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারছি না। এবার ওই ব্যক্তি বলছেন আফালা তারজিউ ইলা আহলি বাইতিক, তুমি কি আগে তোমার পরিবারের কাছে ফিরে যাবে না? তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং তার স্বামী জায়েদ তারা ইসলাম কবুল করেছে, তারা ইসলাম কবুল করেছে, তার স্বামীর নাম জায়েদ ছিল কিনা আমি ভুলে গেছি, তবে তারা দুজন ইসলাম কবুল করেছে, সাইদ ইবনে জায়েদ, সাইদ ইবনে জায়েদ। শুক্র শুক্র। তো তিনি গেলেন সেখানে, এবার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নয়, এবার গেলেন বাসায়। বাসায় গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে তিনি শুনছেন ভিতর থেকে গুনগুন শব্দ হচ্ছে, কান লাগিয়ে শুনলেন কোরআনের তেলাওয়াত হচ্ছে। কি হচ্ছে? কোরআন তেলাওয়াত হচ্ছে। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করছিলেন, তিনি ভিতরে ঢুকে বললেন যে আমি বাইরে থেকে শুনলাম তোমরা কি জানি কথা বলছিল। তো বোন বলছে না আমরা কোনো কথা, আমরা তো কিছু তেলাওয়াত করছিলাম না, আপসে কথা বলছিলাম। তখন
তিনি বললেন না আমি শুনেছি যে তোমরা সাবেঈ হয়ে গেছো, সাবেঈ মানে হচ্ছে ধর্মতালিক হয়ে গেছো, ফালা তাকদিবা মিথ্যা কথা বলবে না আমার সামনে। তো তার বোন আর লুকাতে পারল না, তিনি জেনে ফেললেন যে বোন আর বোনের প্রতি ইসলাম কবুল করেছে, বাস বোনকেও মাই আর বোনের প্রতিকেও কি পিটার মাই শুরু হল। এক পর্যায়ে মার খেতে খেতে তারা বলে বসলেন তোমার যা ইচ্ছা কর ওমর, আমরা সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর এই ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা যখন ঠান্ডা হলো তিনি বসলেন, বসে ওই যে কোরআনের কপি ওই নুসখাটা চাইলেন, পড়তে চাইলেন, তিনি পড়লেন তোহা মা আনজালনা ইলাইকাল কিতাব লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইখশা তানজীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমান আলাল আরশ ইসতাওয়া। পড়তে লাগলেন, পড়তে 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 এক পর্যায়ে তার মনটা বিগলিত হয়ে গেল, তিনি পড়ে বললেন সেভাবে বললেন ইয়ামবাগী লিমান ইয়াকুলু হাযা, ইয়ামবাগী লিমান ইয়াকুলু হাযা আল্লা ইউবাদা মাআহু গায়রাহ, যে সত্তা এরকম করে কথা বলতে পারে এটা উচিত নয়, তার সাথে অন্য কারো ইবাদত করা হবে। কথা বুঝতে পারেন না, যে সত্তা এমন করে কথা বলতে পারে মানে আল্লাহর কথা বলছেন, যে সত্তা এভাবে কোরআন নাযিল করতে পারে এটা উচিত নয় যে তার সাথে অন্য কারো শরীক করা হবে। তিনি বলেন খুজুনি ইলা রাসূলিল্লাহি ওয়া আসহাবি, আমাকে আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের কাছে নিয়ে চলো। তাকে নিয়ে যাওয়া হলো, তিনি দারওয়ার কামে গেলেন, সেখানে হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ছিলেন, তিনি তাকে কলার ধরে ঢোকালেন ভিতরে, তরবারি নিয়ে আসছো এখানে এত বড় সাহস, আলা তান্তাহি হাত্তা ইউনজিরু আল্লাহু বিকা ক্বারিয়া, তিনি বলেছেন তুমি কি বিরত হবে না যতক্ষণ আল্লাহ তোমাকে শাস্তি না দিয়েছেন। তখন তিনি সেখানে দাঁড়িয়ে নবীর সামনে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জিক্তুকা উমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি এখানে এসেছি আপনার প্রতি ঈমানদার হয়ে এবং আল্লাহর প্রতি ঈমানদার হয়ে, আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ঈমানদার হয়েই আমি এখানে এসেছি, ওয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। দেখেন হত্যা করতে এসে ইসলাম কবুল করে ফেললেন। নবী দোয়া করেছিলেন দুইজনের একজনকে আল্লাহ হেদায়েত দিন, আবুল হাকাম ইবনে হিশাম মানে আবু জাহেল অথবা উমর ইবনে খাত্তাব, আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু আনহু কবুল করেছেন, পরে ইসলামের দ্বিতীয় খলিফা মানিয়েছেন। হে যুবক ভাই, এই ব্যক্তি আপনার আদর্শ, এই ব্যক্তিরা হচ্ছে আপনার আদর্শ রোল মডেল, আপনার সুপার হিরো, এরা এরা আপনার সুপার হিরো, হামজা উমর রাদিয়াল্লাহু আনহু। এবার তিনি যখন ইসলাম কবুল করলেন তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলা হক, আমরা কি সত্যের উপরে নেই, আলাইসু আলাল বাতিল, তারা কি বাতিলের উপর নেই, তাহলে কেন আমরা গোপনে নামাজ পড়ব, আজকাল গিয়ে প্রকাশ্যে নামাজ পড়ব, এরপর কাবা ঘরে প্রকাশ্যে গিয়ে নামাজ পড়া শুরু হলো এবং স্লোগান দেওয়া হলো মক্কার গলিতে গলিতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটা মিছিল করা হয়েছে। এই যে প্রকাশ্যে দাওয়াত শুরু হলো কখন, যখন কিছু শক্তিশালী মানুষ আপনার কথা শুনবে বুঝবে তখন আপনার ফোন আরো বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সুন্নাহ, এখনো দাওয়াতি কাজ করতে 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 দেখবেন যে একটা রাষ্ট্রের বড় বড় কিছু মানুষ যখন ইসলাম কবুল করে ফেলবে, ইসলামের সঠিক বুঝটা বুঝবে, দেখবেন ইনশাআল্লাহ তাআলা ইসলাম আরো সুন্দর মতো প্রচার হবে ইনশাআল্লাহ। বুঝতে হবে আপনাকে কখন কিভাবে কি কাজ করতে হবে এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে যে আল্লাহ যারা ঊর্ধ্বস্তর কর্তৃপক্ষ আছে, যারা প্রশাসনে আছে, যারা নেতৃস্থানীয় আছে, এদের মধ্যে যাদেরকে তুমি পছন্দ করো আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো এবং তাদের দ্বারা তুমি ইসলামের খেদমত কবুল করো, তখন দেখবে ওদের মধ্য থেকে হামজা বের হবে, ওদের মধ্যে থেকে ওমর বের হবে ইনশাআল্লাহ। এটাই আল্লাহ পাকের সুন্নাহ, এরকম হয়েছে যুগে যুগে। তারপরে এই যে প্রকাশ্য দাওয়াত আরো বাড়তে লাগলো, মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো, এবার আর কাফেররা অত বেশি আক্রমণাত্মক হতে পারছে না, হামজা আছে ওমর আছে কিছু করার নাই, কিন্তু তারপরেও তারা চাপ প্রয়োগ করতে থাকলো। এবার বয়কট করে দিল 3 বছর, কথা বলবো না, ব্যবসা করবো না, বিয়ে শাদী করবো না, একদম সামাজিক বয়কট। ওই যে শিয়ারে আবু তোয়ালেব নামে একটা পাহাড়ের পাদদেশ ছিল, সেখানে সাহাবীরা উপাস্তর মতো থাকতে লাগলো, ঘর এক ঘরে বসে এক ঘরে করে দেয়া বয়কট, বয়কট 3 বছর,
তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে জীবনযাপন করতে হয়েছে। সাহাবীরা কাছের ছাল পাতা গেঁথে গেছেন এবং এমন ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন তারা, কোন ত্রাণ যদি কেউ দিতে আসতো নিতেন না, যে দরকার নাই আল্লাহ আমাদেরকে খাওয়াবে ইনশাআল্লাহ, আল্লাহ খাওয়াবে ইনশাআল্লাহ, ইমানের জন্য অবস্থা হয়েছে আল্লাহ খাওয়াবে ইনশাআল্লাহ। তাদের ইমানের দৃঢ় ছিল এমন। এই তিন বছর পরে আরেকটা বছর আসলো, তার নাম আমুল হুজন, কষ্টের বছর। চাচা আবু তালেব মারা গেলেন, তার অল্প কয়েকদিন পর তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও মারা গেলেন। এই বয়সটা এই এই বছর বছর প্রচণ্ড কষ্টের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সেন্টার, এই যে চাচা আবু তালেব তার স্ত্রী, তারও ইন্তেকাল করলেন। আর এদিকে কুরাইশের অত্যাচার বাড়তেই লাগলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হচ্ছে, ইয়াসির পরিবারকে অত্যাচার করা হচ্ছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, সাহাবীদেরকে নির্মম নির্যাতন করা হচ্ছে। এক পর্যায়ে সাহাবীরা হিজরত করে চলে গেলেন আবিসিনিয়ায়, সেখানে বাদশা নাজাশির কাছে থাকতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গেলেন তায়েফে, সেখানে আবদুল্লাহাইল আব্দুল মাসউদ হাবিব বিন আমর তার কাছে সারা না পেয়ে আবার ফিরে আসলেন। তায়েফবাসী তাদেরকে নির্মমভাবে প্রহার করেছিল। এদিকে আবার চাচা মারা গেলেন, আপনার স্ত্রীও মারা গেলেন, কিরকম একটা অবস্থা চিন্তা করেন। এই অবস্থা আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন, মেরাজের সব কিছু দেখিয়ে নিয়ে আসলেন, রাসূলের কলিজা শান্ত হয়ে গেল। কি ট্র্যাজেডি জীবনে! এর পরের বছর ইয়াসরিব মদিনা থেকে ছয়জন যুবক মক্কায় আসলো, এসে ইসলাম কবুল করলো। কয়জন যুবক? যুবকদের কথা বলো, ছয়জন যুবক। মক্কার পরিবেশ সংকীর্ণ, মদিনা থেকে ছয়জন যুবক আসলো ইসলাম কবুল করলো। তার নেতা ছিলেন আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু, আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তারা চলে গেলেন আবার মদিনায়। পরের বছর আবার আসলেন, এবার বারো জন। কয়জন? বারো জন। এবার এই বারো জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি একজনকে পাঠালেন দায়ী করে, কি করে? প্রচারক, বক্তা করে নয়, কি করে? দায়ী আল্লাহ। তার নাম কি? মুসআব বিন উমাইর, মুসআব বিন উমাইর। তার জীবনী পড়ে দেখবেন, তার জীবনীটা পড়লে আপনার লালসা হবে যে আমারও যদি তার মতো মরত হতো। মুসআব বিন উমাইর ধনীর দুরালি, গায়ে এমন সুগন্ধি ব্যবহার করতেন আরবে বিরল, এমন পোশাক পরতেন যেটা আরবে বিরল, দামি পোশাক, দামি পারফিউম, লাক্সারিয়াস লাইফ ছেড়ে দিলেন ইসলামের জন্য। ইসলাম কবুল করার পরে তার গায়ে মানে একটা জামা পড়লে নিচের অংশটা এই জায়গাটা ফাঁকা থেকে যায়। এমনকি তিনি যখন শহীদ হয়েছেন উহুদ যুদ্ধে, তাকে দাফন করার জন্য কাপড় পাওয়া যায় নাই, ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে। এই হল ইসলামীদের প্রথম দায়ী, তাকে মদিনায় পাঠানো হলো। তিনি মদিনায় গেলেন, সেখানে দাওয়াতি কাজ করতে লাগলেন। পরের বছর তার দাওয়াতি কাজের বদৌলতে আল্লাহর ইচ্ছায় ৭৫ জন মানুষ, কয়জন? ৭৫ জন মানুষ ইসলাম গ্রহণ করতে মক্কায় আসেন। নবীজি বায়াত করলেন তাদের হাতে, বায়াতে শর্ত দিলেন। কি শর্ত? যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না। তারা বললো ঠিক আছে, সন্তানদেরকে হত্যা করবে না, ঠিক আছে, চুরি করবে না, ঠিক আছে, জিনা করবে না, ঠিক আছে, আল্লাহর পথে চলতে গিয়ে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না, বলল ঠিক আছে। এবং ছয় নম্বর, আমি যখন তোমাদের কাছে হিজরত করে যাব, আমাকে সেইভাবে প্রোটেক্ট করবা যেইভাবে তোমরা তোমাদের স্ত্রী সন্তানদেরকে প্রোটেক্ট করো। তারা বলল ঠিক আছে। এরপর তারা বলছেন ফামা লানা ইযা ফাআলনা যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই কাজগুলো যদি আমরা করি আমরা কি পাবো? নবীজি বলেন আল জান্নাহ, তোমরা জান্নাত পাবে। কথা বুঝতে পারেন? জান্নাত পাবে। এবার হিজরতের পালা, আল্লাহর আদেশ চলে আসলো, হিজরত করে নবী চলে গেলেন কোথায়? কোথায়? মদিনায়। সবাইকে সাহাবীদেরকে পাঠালেন, সবশেষে তিনি গেলেন। যখন বের হয়ে গেলেন, আবু জাহেল ঘোষণা করলো জীবিত মৃত ধরে আনতে বলে ১০০ উট দিব। কত উট? ১০০ উট। ওই যে গাড়ে সর উপরে মাথার উপরে তারা, ঠিক আছে, নিচে তাকে দেখে ফেলবে। আবু বকর সিদ্দিক বলছেন ইয়াসমান দেখে ফেলবে আমাদেরকে। তিনি বলছেন লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহ মাআনা, আল্লাহ আমাদের সাথে আছে। এক পর্যায়ে তিনি মদিনায় গেলেন, তালা আল বদরু আলাইনা, এই স্লোগান দিয়ে তারা তাকে বরণ করে নিল। কারা বরণ করলো?
আনসারি সাহেবরা মদিনার বাসীরা, এই যে এবার দেখেন মদিনা নবীজি গেলেন, তারা বরণ করলো, সেখানে মসজিদ নির্মাণ করা হলো, ঠিক আছে, এবং ইহুদিদের সাথে চুক্তি করা হলো, মদিনা স্মরণ করা হলো, আর আনসার মুহাজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন তৈরি করা হলো। এই যে জামাআ হয়ে গেল, একটা জামাআ পেলাম, একটা ইমাম হলো, একজন আমির নেতা পেলাম, একটা স্টেট পেলাম, এই যে পররাষ্ট্রনীতি তখন অ্যাপ্লাই করতে পারবে না, পুরো একটা রাষ্ট্রীয় কাঠামো তখন হয়ে গেল। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রের জনগণ আছে, সার্বভৌমত্ব আছে, ভূখণ্ড আছে এবং গভর্নমেন্টও আছে, একটা রাষ্ট্র হয়ে গেল। এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে? এই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্রের সংসদটা কোনটা? ওই যে মসজিদ নববী সংসদ। এই রাষ্ট্রের জনগণ কারা? আনসার এবং মুহাজিররা, এবং অমুসলিম রয়েছিল ওদের সাথে আমরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছিলাম, চুক্তিবদ্ধ, বরং ওদের অধিকার আমরা রক্ষা করতাম, যদি ওদের উপর আঘাত করতো আমরা অস্ত্র ধরতাম ওদের পক্ষে, ঠিক আছে। আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শেখান, মদিনা ছিল সবচেয়ে ধর্ম নিরপেক্ষ স্টেট, ওখানে একটা ইহুদির পর্যন্ত স্বার্থ রক্ষা করা হয়েছে, একটা নাসার একটা হিন্দু হিন্দু না মূর্তি পূজা যারা ছিল তাদের স্বার্থ রক্ষা করা হয়েছে। এরপরে কি হলো? রাষ্ট্র পেয়েছে, এবার সরকার আছে, ভাতৃত্বের বন্ধন আছে, আমাদের মসজিদ আছে, সেখান থেকে দাওয়াতের কাজ চলতে লাগলো, সামরিক বাহিনী গঠন করা হলো, অস্ত্র শস্ত্র তৈরি করা হলো, অর্থনৈতিক কাঠামোগুলো ডেভেলপ করা হলো, একটা রাষ্ট্রের যা যা দরকার সব করা হচ্ছে, এবং সারিয়া অভিযান শুরু হলো, এখানে ওখানে সারিয়া অভিযান। সারিয়া মানে বোঝেন এমন সামরিক অভিযান যেখানে আমাদের নবীজি নিজে উপস্থিত ছিলেন না, অন্য কাউকে আমি করেছে, এর নাম সারিয়া, এর নাম কি? আর যে সামরিক অভিযানে তিনি নিজে নিজে পতাকা ধরে সামনে গিয়েছেন, মানে নিজে নির দিয়েছেন, তার নাম হচ্ছে কি? গাজওয়া। বুঝতে পারছেন? যে সামরিক অভিযানে নবীজি নিজে উপস্থিত ছিলেন তার নাম হচ্ছে গাজওয়া, আর যেখানে তিনি ছিলেন না কাউকে আমির করে পাঠিয়েছেন, এর নাম কি? সারিয়া। অনেকগুলো সারিয়া হলো। এরপর একবার আবু সুফিয়ানের কাফেলা যাচ্ছে, আবু সুফিয়ান কে? হয়েছে মক্কার কাফের, পরে মুসলিম হয়েছে, তাই না? কি মুসলিম হয়েছেন মানে ইয়ারমুকের যুদ্ধে তিনি বীরবিক্রমে যুদ্ধ করেছেন। আবু সুফিয়ানের কাফের কাফেলাকে আক্রমণ করাকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল, ওরা সৈন্য নিয়ে আসলো, আমাদের অনাকাঙ্ক্ষিত যুদ্ধ হয়েছে, আগে প্রস্তুতি ছিল না, মাত্র 313 জন আমরা আর তারা 1000 জন, আমাদের মাত্র 2টা ঘোড়া, ওদের অনেকগুলো ঘোড়া, ওদের অনেক অস্ত্র শস্ত্র, মুসলিমদের কোনো অস্ত্র নাই, অল্প অস্ত্র, তরবার নাই। এই অবস্থায় যুদ্ধ হয়ে গেল, নবীজি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, নামাজ পড়ে, আল্লাহ এই যে বান্দাগুলো তোমার আছে, এই 300 জন প্লাস 313 জন বান্দা, আজকে যদি আল্লাহ তুমি এদেরকে সাহায্য না করো, এরা যদি আজকে মারা যায় ওদের হাতে, তোমার নাম নেওয়ার কেউ থাকবে না আল্লাহ দুনিয়াতে। আবু বকর সিদ্দিক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন, ইনশাআল্লাহ আল্লাহ তো দোয়া কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে শরীক থাকলেন, সাহাবীরা যুদ্ধ শুরু করলেন, এক পর্যায়ে বদরের মাঠে আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামিয়ে দিলেন, হাজার হাজার ফেরেশতা নেমে আসলো, এবং কাফেররা বলতো আমরা দেখছি যে আমাদের গায়ে আঘাত লাগছে, কোন দিক থেকে তরবারি আসছে বুঝতে পারছি না। নবীজি এরকম করে ধুলা নিলেন, নিয়ে ছুঁড়ে ফেললেন, এবং এই ধুলা কাফেরদের চোখ পর্যন্ত চলে গেছে, এবং তাদের চোখে আমাদের সংখ্যা অনেক বেশি বলে মনে হচ্ছিল, অথচ আমরা মাত্র 300 লোক। যাই হোক, এই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন, সাহাবীরা বিজয় লাভ করলেন, 70 জন কাফের নিহত হল। এই আপনার আবু জেহেল, এই আপনার ওর নাম কি? উমাইয়া বিন খালাফ, উতবা, সাইবা, সবগুলো লাশ বদরের কূপে পড়ে থাকলো। এই যুদ্ধে আমরা জয় লাভ করলাম। ঠিক তার পরের বছর এরা আবার উহুদের মাঠে আসলো, কি করতে? প্রতিশোধ নিতে। এই যুদ্ধ প্রায় জিতে গিয়েছিলাম, একটা মিস্টেক, কয়টা মিস্টেক? একটা মিস্টেক। এই 50 জন লড়বে না, যদি আমাদের লাশ পাখি খেয়ে ফেলে লড়বে না, কিন্তু যখন তারা দেখলেন যে যুদ্ধ প্রায় শেষ, গনিমত গনিমত বলে নেমে আসলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন মুসলিম ছিলেন না, পিছন দিক থেকে এসে আক্রমণ করলেন, মুসলিমরা পরাজিত হয়ে গেল। এটাকে আমরা পরাজিত করলে ভুল হবে, সাময়িক বিপর্যয়, একটা বড় বিপর্যয়, তবে নিশ্চিত জয় থেকে আমরা কিন্তু ব্যাক করে চলে আসি। দেড় দেন 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন, এমনকি আমাদের নবীজির দাঁত মোবারক শহীদ হলো, তার পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছিল,
এবং তাকে মাথায় আঘাত করেছিল, পরাণ ফিরে গেছে। যাই হোক, এটা ছিল পরীক্ষা। এর পরের বছর তারা আবার আসলো কোথায়, খন্দকের যুদ্ধে। সালমান ফার্সি বললেন খাল খুঁড়ে ফেলেন। নবীজি বললেন ঠিক আছে, ভালো পরামর্শ, খাল খুঁড়ে ফেলা হলো। তারা আসতে পারলো না, আমরা এখান থেকে ডিফেন্ড করলাম। ডিটেলসগুলো অনেক সময় লাগবে। খন্দকের যুদ্ধে তারা বেশ কয়েক মাস মদিনা অবরোধ করে রাখলো। আল্লাহর আজাব এবং গজব আসলো, ধূলিঝড় ঠান্ডা, তারা চলে যেতে বাধ্য হল। এরপর নবীজি বলেছিলেন আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না, আমরাই ওদেরকে আক্রমণ করবো। এরপর থেকে মুসলিমরা আক্রমণ করলো, বিভিন্ন গাছ সারিয়া এবং গাছ বাড়তে লাগলো। এক পর্যায়ে নবীজি উমরা করতে যাচ্ছেন, তারা পথ আটকে দিল, উমরা করতে যাওয়া যাবে না। হুদাইবিয়ার মাঠে সন্ধি হল কি এবছর উমরা করতে পারবেন না। নবীজি বললেন ঠিক আছে, পরের বছর করতে হবে। আচ্ছা ঠিক আছে, অস্ত্র শস্ত্র আনতে পারবেন না, ঠিক আছে, আগামী 10 বছর আমরা লড়বো না, ঠিক আছে, আপনাদের কেউ আমাদের দলে আসলে ফেরত দিব না, ঠিক আছে, আমাদের কেউ আপনাদের দলে গেলে ফেরত দিতে হবে। নবী বললেন ঠিক আছে। সবগুলো কি বললেন, ওকে ডান, কারণ তিনি আল্লাহর নূর দিয়ে দেখছেন, তাই নাকি? তিনি ভালো করেই জানেন, 10 বছর যদি সময় পাই আমরা এই বড় শত্রুর সাথে লড়াই করব না, ছোট ছোট শত্রুগুলোকে শায়েস্তা করার সময় পেয়ে যাবো। কথা বুঝতে পারছেন? এই 10 বছর আমরা ব্যাপক দাওয়াতি কাজ করতে পারবো, ওরা আমাদেরকে বাধা দিতে পারবে না, আমাদেরকে ওদের ওখানে যাবে না, কারণ কেউ মুক্তা হচ্ছে না, বরং ওরা আমাদের এখানে আসতে পারে, আমাদেরকেও যাবে না। আর 1 বছর অন্য না হয় পরেই করলাম, কোনো সমস্যা আছে? আবু বকর সিদ্দিক চুপ করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু মানতে পারছেন না, আমরা এটা মানতে পারছি না, আমরা সব মেনে নেব কিভাবে? তখন আবু বকর সিদ্দিক বোঝালেন, দেখো উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কিছু করেন না, করেন করেন না। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা আযাব বাইনা, এর মধ্যে ফাতহ দিয়েছি, বিজয় দিয়েছি। এবার নবী সাল্লাল্লাহু ফিরে গেলেন মদিনায়। মদিনায় ফিরে গিয়ে কাউকে কিছু না বলে, মানে অনেক কাছের মানুষকেও এই তথ্য জানতে দিলেন না যে তিনি ঠিক তার পরের বছরই এই খাইবার আক্রমণ করলেন। কি আক্রমণ করলেন? খাইবার। খাইবার হচ্ছে ইহুদিদের বড় দুর্গ। ডিপ্লোমেসি দেখেন, এই যে বড় শত্রু কুরাইশ, এদের সাথে চুক্তি হয়েছে 10 বছর লড়বো না, এখন এরা এদেরকে আর হেল্প করতে পারবে? কথা বলে নেই, মুসলিমরা কি আর ইহুদিদেরকে হেল্প করতে পারবে? এরা তো চুক্তিবদ্ধ, এরা পারবে না। খাইবার ইহুদিদেরকে আক্রমণ করা হবে, ডিপ্লোমেটিক সন্ধিগুলো আমাদের মধ্যে এখন উঠে যাচ্ছে। তিনি হুদাইবিয়ার সন্ধির মধ্য দিয়ে বড় শত্রুকে ঠেকিয়ে দিয়েছেন আল্লাহ পাক, দিয়ে পরে ছোট ছোট শত্রুগুলোকে শায়েস্তা করা গেছে, ও আর ওকে হেল্প করতে পারেনি। খাইবার বিজয় হলো, ইহুদিদেরকে সেখান থেকে বহিষ্কার করে দেওয়া হলো। এর আগে বনু কুরাইজাকেও বের করে দেওয়া হয়েছে, বনু নাজিরকেও বের করে দেওয়া হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর অন্যরা কাজা করলেন। এরপর খালিদ বিন ওয়ালিদ, আমর ইবনে আস, তারা ইসলাম কবুল করলেন। এরপর পররাষ্ট্র নীতি শুরু হলো, রোমের সম্রাটকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু হলো, মিশরের সম্রাটকে, এই পারস্যে আপনার যে কি ইয়েমেন, তারপরে আপনার হ্যাঁ সিরিয়া, সিরিয়াতেই ছিল রোমানরা, রোমকদের দিয়ে পার্সিয়ানদেরকে, তারা ছিল বড় বড় সুপার পাওয়ার, রোমক পার্সিয়ান আপনার এই যে মিশর, এদিকে আছে আপনার ইয়েমেন, বাহরাইন, হাজার গল্ফ, এই জায়গাগুলোতে শুরু হলো পররাষ্ট্রনীতি। কোন কোন রাষ্ট্রকে বুঝতে পারলেন ভাগ করটা, আর বেশিরভাগই প্রত্যাখ্যান করলেন। কিন্তু নবীজি বললেন শীঘ্রই মুসলিমরা শাম বিজয় করবে এবং পারস্য বিজয় করবে। মানুষ হাসলো, কিন্তু নবীজি জানতেন এটা সত্য, সাহেবরা জানতেন এটা সত্য। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করলেন। কখন? যখন কুরাইশরা চুক্তি ভঙ্গ করল। যখন কুরাইশরা চুক্তি ভঙ্গ করল, তিনি বিশাল ফোর্স নিয়ে, 10,000 বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলেন। তখন তাদের সংখ্যা অল্প, তারা আর দাঁড়াতে পারল না। বিনা যুদ্ধে, অল্প একটু যুদ্ধ হয়েছে খালিদ বিন ওয়ালিদের সাথে, কিন্তু প্রায় বিনা যুদ্ধে তিনি মক্কা জয় করলেন। মক্কা জয় করে অবুল জাহাল
ওয়াজাহাল বাতিল বলে সব মূর্তি ভেঙে দিলেন। এরপর কি করলেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদে উঠে আজান দিলেন, তিনি আমভাবে সবাইকে মাফ করে দিলেন, সবাইকে বললেন তোমরা আমার কাছে কি ব্যবহার আশা করছো? সবাই বলল যে আমরা আশা করছি আপনি ভদ্র মানুষ, আমাদেরকে মাফ করে দিবেন। নবীজি বললেন যাও আনতুম মুতলাকা, তোমরা আজকে মুক্ত, তোমাদের কোনো অভিযোগ নাই। লা তাসরিব আলাইকুম আলিয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। সবাইকে মাফ করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবু সুফিয়ান, ইকরিমা, আবু জাহেলের ছেলে, এদিকে সাফওয়ান, তারা পর্যন্ত ইসলাম কবুল করলেন, সবাই ইসলামের ছায়া তলে চলে আসলেন। এরপর আপনার হুনাইনের যুদ্ধ হয়েছে, তারপরে তাবুকের একটা হয়েছে, তারও আগে মোতার যুদ্ধ হয়েছে। এর আগে দুইটা ঘটনা ছিল, বিলের মামলা এবং রাজের ঘটনা, এটা বলিনি আমি, এটা থাক, মুসলিমদেরকে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে। এই হুনাইনের ঘটনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলায় হজ করলেন, আর বিলায় হজ একটাই হজ, ওই একটা হজই করছে। এই বিলায় হজে সমস্ত সাহাবীরা হজে এসেছেন। এই বিলায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বললেন তার মধ্যে অন্যতম হচ্ছে তারাক্তু ফিকুম আমরাইন, আমি ছেড়ে গেলাম মাত্র দুটো বস্তু, লাউ তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, তোমরা কশ্চিন কালে পদভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। তার একটা হচ্ছে কি কিতাব আল্লাহ কিতাব, একটা হচ্ছে নবী সুন্নাহ সুন্নাতে নবী। তোমরা সবাই ভাই ভাই, সাদার উপর কালো, কালোর উপর সাদা, আরবের উপর অনারব, অনারবের উপর আরব, কারোর কোনো পার্থক্য নাই, ভেদাভেদ নাই। কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আরবের সন্তান, ও আদম মিন তুরাব, আরব মাটির সন্তান। তিনি আরো বলেছিলেন আজকের দিনে আমি আমার পায়ের তলে সুদকে পিষ্ট করে গেলাম, আমি আমার চাচা আব্বাসের সুদকে দাফন করে গেলাম। তিনি মৃত্যুর আগে আরো বলেছিলেন যে আমার কবরকে তোমরা সেজদার জায়গা বানাবে না, তোমরা সালাতের হেফাজত করবে, তোমাদের দাস দাসী অভিভাবকদের হেফাজত করবে, পররাষ্ট্রনীতিতে যারা তোমাদের সাথে সাক্ষাৎ করে আসবে তাদেরকে, মেহমানদেরকে সম্মান করবে, এবং ইহুদিদেরকে আরো উপদ্বীপ থেকে বের করে দেবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শেষ হয়ে আসলো, আল্লাহর আয়াত নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহ আফওয়াজ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাহাবীরা বুঝে ফেললেন অনেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শেষ, এখন তার ওফাতের সময় চলে এসেছে। এই বিদায় হজের পর মাত্র 81 বা 83 দিন তিনি বেঁচে ছিলেন, তারপর তার শেষ রোগ শুরু হলো। এই রোগের মাত্রা এত বাড়তে লাগলো যে তিনি নামাজে কয়েক ঘন্টা নামাজ মসজিদে যেতে পারলেন না। তিনি ইশারায় আবু বকর সিদ্দিককে ইমামতি করতে বললেন, ইন্ডিকেশন দিলেন তার পরবর্তী খলিফা কে হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তার সুন্নাহ লিখে গেলেন, তার আদর্শ লিখে গেলেন। এই 23 বছরে কোরআন এবং সুন্নাহকে দিয়ে পড়াশোনা, আমল, গোপন দাওয়াত, প্রকাশ্য দাওয়াত, নির্যাতন সহ্য করা, সবর করা, হিজরত করা, গাছের ছাল পাতা খেয়ে থাকা, আপনার মদিনায় হিজরত করা, ভাতৃত্বের বন্ধন, প্রয়োজন হলে অস্ত্র ধরা, পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা, সন্ধি করা, কত কিছু করার মধ্য দিয়ে তাকে মক্কায় বিজয় করতে হয়েছে। সেই মক্কায় বিজয়ের স্বাদ এখন আমরা পাচ্ছি, বিশ্বের প্রতিটি জায়গায় ইসলাম ছড়িয়ে পড়ছে। এইভাবেই ইসলাম কায়েম হয়েছে, এটাই নবীর সুন্নাহ, দিন কায়েম করার, দিন কায়েমের বাইরে কোনো পথ নাই। এই প্রসেসেই যদি আগামীতে মুসলিমরা দিনের পথে ঐক্যবদ্ধ হতে পারে, রাসুলের সুন্নাহগুলো অবলম্বন করতে পারে, আপোষে ইখতিলাফগুলো ভুলে যায়, ঐক্যবদ্ধ হয়, পড়াশোনা করে, হালাল খায়, আদর্শ পরিবার গড়ে, দিনের জন্য জানলায় ব্যয় করতে শেখে, যুব সমাজকে গড়ে তুলতে শিখে, পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে শিখে, দেখবেন ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে ইসলাম একইভাবে এগিয়ে যাবে। সিরাতুন নবী শুধু গল্প নয়, এটা একটা দিন কায়েমের পথ পদ্ধতি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর খেয়ে না খেয়ে, ঘুমিয়ে না ঘুমিয়ে সংগ্রাম করে দিনটাকে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ পাক যাকে পছন্দ করেন আল্লাহ পাক যেন তার দ্বারা এভাবে খেদমত নেন, আমরা কবুল করি, দোয়া করি। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তার দ্বারা যেন আল্লাহ এই খেদমতটা কবুল করেন, আমিন। হয়তো আমরা থাকবো না, আমরা কেউ থাকবো না, হয়তো আমাদের প্রজন্ম পরের প্রজন্ম আসবে,
হয়তো আমাকে এমন কোনো প্রজন্ম আনবেন যারা এই কাজগুলো করে দেখা হয়েছে। এবং আমরা বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে আল মাহদি আসবেন, কুফফারদের গৌরব থাকবে না ইনশাআল্লাহ, তারা পৃথিবীর অবস্থা এমন থাকবে না, জুলুমগুলো থাকবে না ইনশাআল্লাহ, তারা ঈসা ইবনে মারিয়াম আসবেন, দাজ্জাল হত্যা করা হবে, ইসলামের খেলাফত আবার বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, এবং 40 বছর তারা ন্যায় বিচার করবেন, তারপর মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, ওদের সামনে কেমন হবে এটা আমরা জানি। মাঝখানের পথটা ঠিক এভাবে যদি আমরা যেতে পারি, সবরের সাথে, পড়াশোনার সাথে, ইস্তেকামার সাথে, বিদ্যতার সাথে, জামাতের সাথে, সবার শুভাকাঙ্ক্ষী হয়ে মধ্যম পন্থায় ইনশাআল্লাহ দেখবেন দিল ইসলাম আগেও বিজয়ী ছিল, আগামীতেও বিজয়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সময়কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মোবারক পড়ার বোঝার এবং ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রহীম।